জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন? আর আমি স্যাম, আপনাদের সকলকে টেকসাই বাড়ি চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কোনো ফোন আনবক্সিং, ইন্টারনেট কিছু না, এর থেকে অনেক বড়। আজকের ভিডিওটা হার না মানা এক ছেলের গল্প। এমন এক ছেলে সমস্ত অভাব অনটন প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে এগিয়ে চলেছে, একের পর এক নতুন নতুন জিনিস আবিষ্কার করে বাবা মা সহ গ্রামের সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এরকম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর একটা কথা সবসময় জেনে রাখবেন যে অভাব অনটন কোনো দিন মানুষের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে স্মার্ট জুতো, তারপর স্মার্ট হেলমেট, অভিনব আবিষ্কারে ফের বঙ্গতনয়ের চমক। হুগলির চন্দননগরের সৌভিক শেঠকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। পরিবার তেমন সচ্ছল নয়, বাবা জুট মিলের শ্রমিক স্বরূপ শেঠ, তা সত্ত্বেও কখনো পড়াশোনা বন্ধ করার কথা ভুলেও ভাবেননি সৌভিক। চন্দননগরে কানাইলাল বিদ্যামন্দির ইংলিশ সেশন স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে অভিনব জিনিস আবিষ্কারই তার নেশা। তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট জুতোর পর এবার সে তৈরি করেছে নতুন একটি জিনিস, আর সেটা হলো স্মার্ট হেলমেট। হেলমেটে রয়েছে তিনটি অত্যাধুনিক প্রযুক্তি, দেওয়া যাবে চার্জ, রয়েছে ইন্ডিকেটর লাইট, ব্লুটুথ কলিং সিস্টেম। কিভাবে কাজ করবে এই হেলমেট? এই হেলমেট মানুষকে বিভিন্ন রকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। ইন্ডিকেটর লাইট হেলমেটের পিছনের দিকে রিং করবে, যা জ্বলবে, ফলে অন্ধকারের পিছন থেকে আসা গাড়ি সহজেই বুঝতে পারবে। অনেকেই গাড়ি চালাতে চালাতে ফোন ধরতে পারে না, আবার অনেকেই গাড়ির চলন্ত অবস্থায় ফোনে কথা বলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। তাদের কথা ভেবেই এই হেলমেটে রয়েছে ব্লুটুথ কলিং সিস্টেম। এই হেলমেটে রয়েছে সোলার চার্জিং সিস্টেমও, যার ফলে সূর্যের তাপে হেলমেট চার্জ হবে। হেলমেট তৈরি করতে খরচ পড়েছে 1000 টাকার মতো। আর তার এই সাফল্যে তার বাবা মা সহ স্কুল কর্তৃপক্ষ খুব খুশি। তার এই সাফল্যে একজন ভারতবাসী এবং একজন বাঙালি হিসাবে আমিও গর্বিত। একটা জিনিস বন্ধুরা আপনারা সকলেই মনে রাখবেন, অভাব অনটন যদি আপনার থাকে, তাহলে মনের অদম্য ইচ্ছাশক্তির দ্বারা আপনি সব কিছুকে জয় করতে পারেন। কারণ আপনার ভিতরে যদি প্রকৃত ট্যালেন্ট এবং মেধা থাকে, তাহলে কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না আপনার শেষ লগ্নে পৌঁছানোর জন্য। শুধু মনের অদম্য ইচ্ছাশক্তিটাই থাকতে হবে যে আমি করতে পারবই। আজ সৌভিক যেটা পেরেছে তার জন্য সকলেই গর্বিত। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটিকে ফলো করবেন এবং সকলেই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শেষ করা যাক এবং আগামীকাল আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় হিন্দ, বাই বাই।